অন্য একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে আসার। পুরনো বন্ধুরা, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে ব্লগটি স্টার্ট করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। টাইটেল থাম্বনেল দেখে বুঝে নিয়েছো কি ভিডিও বানাতে চলেছি, সঙ্গে থাকো। সকাল সকাল লেগে পড়েছি কাজে, প্রতিষ্ঠাকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর ওকে স্কুলে দিয়ে এসেই বসার আর উপায় নেই, সঙ্গে সঙ্গে কর্মযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। নিত্যকর্ম, যে কর্মগুলো আমাদেরকে প্রতিনিয়ত প্রতিটা দিন করতে হয়, আমাদের মতো হাউস ওয়াইফদের চারটে দেওয়ালকে ঘর তৈরি করার একটা চেষ্টা, এটা শুধু আমরাই পারি, তাই না বলো? প্রতিদিন এক কাজ করি, প্রতিদিন এক কাজ করি, কিন্তু তবুও আমরা যেন বোর হই না, কাজের কোনো এদিক আর ওদিক হয় না। সেই ঝাড় দেওয়া, সেই কাপড় কাচা, সেই রান্না করা, সেই বাচ্চাদের দেখাশোনা করা, কর্তামশাইকে অফিসে পাঠানো, কারো কর্তামশাইকে ব্যবসার কাজে যে যাই কর্ম করুক তাদেরকে সময় মতো সেই কর্মে পাঠানো, সবটাই দায়িত্ব আমাদের মতো গৃহবধূদের কাঁধে। আর আমাদের তো কোনো ছুটি ছাটা নেই, 365 দিনই আমাদের কর্ম করতে হবে। যেদিনকে বাড়ির বাইরে যারা কাজে যায় বা পড়াশোনা করে তাদের যেদিন ছুটি থাকে, সেই দিন তো আমাদের কাজের চাপটা আরও অনেক গুণ বেড়ে যায়, কি তাই না বলো? ভুল বলেছি, তবুও আমরা হাসি মুখে সেই কাজগুলো করে যাই। আচ্ছা, এই কথাটা বলো তো, এই কাজের যে আমরা কোনো পারিশ্রমিক পাই না, তার কি আমাদের কোনো অভিযোগ আছে? না, আমার কিন্তু কোনো অভিযোগ নেই, এটা আমার দায়িত্ব কর্তব্য সঙ্গে একটা ভালো লাগারও জায়গা। হ্যাঁ গো, ভালোবেসেই করি কাজগুলো। তোমাদের সাথে গল্প করতে করতে আর কাজটা শেষ করতে করতে, মধ্যে যদিও বা আরও অনেকগুলো কাজই করেছিলাম, সেই ভিডিওগুলো আর করা হয়নি, প্রতিষ্ঠাও স্কুল থেকে চলে এসেছিল, আর ওর ব্যাগের থেকে বইপত্র, টিফিন বক্স, জলের বোতল সব কিছু বার করে যথাস্থানে রাখাটাও তো আমারই ডিউটি, শুধু প্রতিষ্ঠার কেন, প্রতিষ্ঠার পাপার, প্রতিষ্ঠার দাদার, ওদের সবার জিনিসপত্র জায়গা মতো গুছিয়ে রাখতে হবে। যাকে তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লগটা প্রায় শেষের দিকে, আর অনেকে আমাকে অভিযোগ করো, দিদি তুমি ব্লগ কেন ছোট বানাও? সত্যি কথা বলতে কি, আমার মনে হয় প্রত্যেকেরই সময়ের প্রচুর মূল্য আছে, আর আমি এখনও এত বড় ইউটিউবার হইনি যে হয়তো তোমরা ধৈর্য সহকারে আমার ব্লগ বসে বসে 20-25 মিনিট করে দেখবে। এই জন্যই আমি ছোট ব্লগ বানাই, যেন কারো দেখতে সুবিধে অসুবিধে না হয়। তাহলে আজকের মতো যাই, টাটা বাই।